আচ্ছা, হ্যালো গাইস, নমস্কার সবাইকে। স্যান্ডি সাহার লাইভে আজকে তো রাত্রি 12:30 অলমোস্ট বাজতে যায়, চাঁদের হাট বসে গেছে। নন্দিনীদি নেটওয়ার্কের মনে হয় একটু সমস্যা হয়েছে। তো আজকে আমার লাইভে এখন দুজন বিশেষ অতিথি আছে, তো সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে মন্টি, মন্টি শুনতে পাচ্ছিস? হাই, হ্যাঁ শুনতে পাচ্ছি। আর রয়েছে আমাদের বিখ্যাত এমা, নন্দিনীদি কোথায় হারিয়ে গেল আবার, দেখ। তো দাঁড়া নন্দিনীদি, নন্দিনীদি প্লিজ আবার, ওই তো নন্দিনীদি আবার জয়েন করছে, দাঁড়া নন্দিনীদিকে আবার স্টেজে অ্যাড করছে। লেটও আছে, তো নন্দিনীদি, দাঁড়া নন্দিনীদি, নন্দিনীদি শুনতে পাচ্ছো? একদম। হ্যাঁ, মন্টি কথা বল একবার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, ডান ডান ডান। তো আজকে তিনজন, রাত্রি অলমোস্ট 12:12 বাজে, 12:13 হয়ে গেল, মানে চাঁদের হাট আমরা ফেসবুক লাইভে বসিয়ে দিয়েছি। যারা যারা, কেউ যদি কোনো প্রশ্ন থাকে তোমাদেরকে কমেন্ট করতে পারো, তোমরা কমেন্ট গুলো এখানে দেখতে পাচ্ছি। সো এখন ফেসবুক খুললেই, পেজ খুললেই আমাকে তো সবসময় দেখা যায়। আচ্ছা, আরেকবার নন্দিনীদিকে দুজনকে একটা স্পেশাল করে পরিচয় করে দিচ্ছি। তো আজকে আমাদের মধ্যে রয়েছে ডিভা, গর্জিয়াস, গ্ল্যামারাস স্যান্ডি সাহা, এবং তার সাথে রয়েছে মন্টি রয়। একদম আর আমাদের আর তাদের অতি দুজনের প্রিয়, দুজনের সাথে রয়েছে আমাদের অতি প্রিয়, যিনি অতি ভাইরাল ফেমাস স্পাইস হোটেলের মালকিন, ওয়ান অ্যান্ড অনলি নন্দিনী গাঙ্গুলি। পুরো মনে হচ্ছে দিদি নাম্বার করে আমি রচনা দিয়ে জবটা মানে খেয়ে নেবো সবাই। এবার হ্যাঁ, এবার তুই হবি, তুই খেয়ে নিলি, তুই খেয়ে নিলি, তুই নতুন নতুন করে কিছু একটা খুলবি। তুমি, তোমাকে ব্রাইড হিসেবে কবে দেখবো? ঠিক আছে, আমরা মাঝে মধ্যে প্রশ্নের উত্তর গুলো দেবো। মন্টি, তো বিয়ে কবে হবে একটু জানিয়ে দিয়ে, অডিয়েন্স জানতে চাইছে। এখন এখন কোনো চান্সই নেই বিয়ে ঠিক, এগুলো আবার কি এসব, হোয়াট ইজ দিস, এখন আবার বিয়ে ঠিক হচ্ছে? তুই কর, তোর তো বয়স হয়ে গেল, তোর বিয়েটা কবে খাবো? কার, আমার? হ্যাঁ, ওই তো নন্দিনীদের বিয়ে হলো, একটা খেলাম আবার আরেকটা কিসে? নন্দিনীদের তো বিয়ে হলো, ওইটাই কি আমরা মজা করি? নন্দিনীদের বিয়ে এখন আছে, পার্টিটা, বিয়ের পার্টিটা পার্টি দিইনি, পার্টি দিইনি, পেন্ডিং তো বিয়ের পার্টি নন্দিনীদি। কিসের পেন্ডিং? কোনো পার্টি নেই, ওইসব 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 টাকা পয়সা খরচা না করে আমি ভেবেছি ওই টাকাটা দিয়ে আমি আমার বরকে নিয়ে বিদেশে হানিমুনে যাবো, তাই জন্য নো পার্টি, একদম বেস্ট, একদম নো পার্টি। আমি তো মাঝে ফালতু টাকা পয়সা কাউকে খাইয়ে ওই দাঁত খুঁচাতে খুঁচাতে, এই আমরা দেখ বাঙালি, বিয়ে বাড়িতে যাব, খেতে যাব, খাওয়ার পরে দাঁত খুঁচাতে খুঁচাতে বলবো কি মটনটা না হালকা নুনটা কম হলে মনে হয় ভালো হতো, জানিস তো। আবার একজন বলবে কি, আরে মটনটা দেশি ছিল না।